নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আপনাদের চ্যানেল এক্সাম রেডি ইন টাইম। এই চ্যানেলটা শুধু আপনাদের জন্যই খোলা হয়েছে, আপনারাই পারবেন এটি সাকসেসে নিয়ে যেতে। আমি এখানে আরএস আগারওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিচিউডটা যেটা রয়েছে তার সিম্পলিফিকেশনের চ্যাপ্টারটা করাচ্ছিলাম। আমার 178 পর্যন্ত হয়ে গেছিলো সলভ এক্সাম্পল 4-এর, আজকে হবে 179 থেকে। 179 বলছে পিটার গেভ 1/4 অফ দ্য অ্যামাউন্ট টু হ্যাড টু মাইকেল। তার মানে পিটারের কাছে যে টাকা ছিল সে 1/4 কি করলো, মাইকেলের কাছে দিয়ে দিল। তার মানে পিটারের কাছে টাকা আমি যদি এক্স ধরি, তাহলে মাইকেলকে কত দিয়েছে, এক্সের 1/4। মাইকেল স্টার্ন গেভ হাফ অফ হোয়াট হি রিসিভ ফ্রম দ্য পিটার টু স্যাম। আবার স্যামকে কি করছে, ও যে 1/4 দিয়েছিল তার হাফ দিয়ে দিচ্ছে। ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রিমেইনিং অ্যামাউন্ট উইথ পিটার, এবং বলছে যে পিটারের কাছে যা টাকা পড়ে রয়েছে অ্যান্ড দ্য অ্যামাউন্ট রিসিভ বাই দ্য স্যাম, এবং স্যাম যা টাকা পেয়েছে তাদের মধ্যে ডিফারেন্স কত বলছে না, RS 500, 500 টাকা। হাউ মাচ মানি ডিড মাইকেল রিসিভ ফ্রম পিটার, তাহলে মাইকেলের কাছ মানে বলতে চাইছে যে মাইকেল তাহলে কত পেয়েছে, পিটারের কাছ থেকে কত টাকা পেয়েছে সেটাও জানতে চেয়েছে, মানে এক্সের 1/4টা জানতে চেয়েছে। তাহলে পিটার যদি মাইকেলকে 1/4 দেয়, তাহলে পিটারের কাছে কত পড়ে থাকবে, 3/4 ইন্টু এক্স, এটা পড়ে থাকা উচিত। কেন, কারণ 1 - 1/4 করলে আমার বের হয় 3/4। বিয়োগগুলো এগুলো করতে হবে আপনাদের এবং মাথায় রাখতে হবে। এবং এদের দুজনের মধ্যে মানে স্যাম যা পেয়েছিল আর পিটারের কাছে বাকি যা টাকা পড়েছে, এই দুজনের মধ্যে ডিফারেন্স হয়েছে 500। তাহলে আমি লিখি এখানে, এখানে কত হবে আমার, এটা যদি করি আমার কত হবে, x/4×8, তাহলে x/8 = বলছে 500, এই দুটোর মধ্যে ডিফারেন্স 500। তাহলে আমি যদি এবার এটাকে করি, নিচে হবে 8, উপরে কি হবে দেখুন, 4×8, এটাকে 8 করতে হবে 2 দ্বিগুণ, তাই এটাকে আমার 2 দ্বিগুণ হয়ে যাবে 3×6x - x = 500। এটা যদি বিয়োগ করি তাহলে আমার পড়া থাকবে 5x, আর 500 × 8, 8টা এখানে চলে গেলো, ভাগ ছিল গুণ হয়ে গেলো, 5 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে 100। তাহলে x = কত পড়ে থাকছে, কত হচ্ছে, 800। তাহলে পিটারের কাছে কত টাকা ছিল, 800, এর 1/4 কাকে দিয়েছে, মাইকেলকে। তো এটা x = 800 বেরোয়, তো এর 1/4 করলে কত বেরোবে, কাটুন 200, 4×8 তো 200, তাহলে আমার 200 হয়ে যাচ্ছে অ্যান্সার। 18টা বলছে 4 চিলড্রেন A, B, C and D ডিভাইড এ ব্যাগ অফ সুইট। একটা এক ব্যাগে এক ব্যাগ চকলেট ছিল, সেটা 4টে স্টুডেন্ট বাচ্চাদের মধ্যে ভাগ করা হয়েছে, 4 জনের নাম কি বলছে, A, B, C, D। এ টেক্স 1/3 অফ দেম, এ কত পেয়েছে, যা চকলেট ছিল তার 1/3, আমি বলছি এ পেয়েছে 1/3, আর বি 2/5 অফ দ্য রিমেইনিং, মানে 1/3 যদি এ পায় তাহলে রিমেইনিং কত হবে, এখান থেকে -1 করলে 2/3, এই 2/3-এর কত পাচ্ছে, 2/5 পাচ্ছে আপনার বি। অ্যান্ড দ্য রেস্ট ইজ ইকুয়ালি শেয়ার বিটুইন সি অ্যান্ড ডি, এবং এর ফলে, এর ফলে আমার এটা কত দাঁড়াচ্ছে দেখুন, 5×3=15, হ্যাঁ 5×2=10, সরি 5×3=15, আর 2×2=4, বি পাচ্ছে, তাহলে বি পাচ্ছে কত আমার, 4/15। নেক্সট বলেছে অ্যান্ড দ্য রেস্ট ইজ ইকুয়ালি শেয়ার বিটুইন সি অ্যান্ড ডি, আর এর বাকি যেটা পড়েছে সি আর ডি এর মধ্যে ভাগ করে আছে, তাহলে রেস্ট কত, 2/3 আমার পড়েছিল, সেখান থেকে -4/15 করতে হবে। যদি আমি করি, কেন এটা আমার রিমেইনিং ছিল, রিমেইনিং থেকে বি কে দেওয়া হয়েছে 4/15 অংশ, তাহলে এটা যদি 15 করতে হয়, 15 লসাগু হবে, 5 দ্বিগুণ, তাহলে এটাও 5 দ্বিগুণ, 5×2=10, -4, তার মানে 6/15, তাহলে রিমেইনিং এবার লাস্টে কত পড়ে থাকছে, 6/15, যদি কাটি আমি 2 আর 5, মানে 2/5 হচ্ছে আমার রিমেইনিং। এই যে রিমেইনিং শেয়ার বিটুইন সি অ্যান্ড ডি, এটা সি আর ডি এর মধ্যে সমানভাবে ভাগ করা হয়েছে, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য শেয়ার ডিড সি আর ডি গেট, তাহলে সি আর ডি কত গেছে, তা 2/5 অংশ যদি রিমেইনিং পড়ে থাকে, এর অর্ধেক মানে কত, 1/2, তাহলে 1 2 2 কেটে যাবে, তাহলে 1/5 পড়ে থাকবে, তাহলে 1/5 আমার
সিও পেয়েছে, আবার 1/5 আমার ডিও পেয়েছে, কারণ 2/5 যেটা ছিল সেটা সমান দুভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমার অ্যান্সার 1/5। নেক্সট 181টা বলছে, দেখুন, এ বয় রিড 3/8 অফ দ্য বুক অন ওয়ান ডে। একটা ছেলে ছিল, তার কাছে একটা বই, সে কী করছে, তার বইটার 8/3 পড়েছে, অ্যান্ড 4/5 অফ দ্য রিমেইনিং অন অ্যানাদার ডে, এবং তার পরের দিনকে যেটা রিমেইনিং থাকছে তার 4/5। তা আমি যদি বলি বই বইটার কত অংশ পড়েছে, না 3/8, তাহলে রিমেইনিং কত, -1 করবেন, -1 করলে কত দাঁড়াবে 5/8। এই 5/8-এর পরের দিন কত পড়েছে, না 4/5 পড়েছে। তা 4/5 যদি পড়ে থাকে তাহলে দেখুন 4/5 কেটে যাচ্ছে, 4 × 2 = 8, তার মানে পড়ে থাকছে 1/2, তাহলে ও পড়েছে কত 1/2। তাহলে আর আমাকে বলেছে ইফ দেয়ার ওয়ার 30 পেজ আনরিড, এরপরও কি থাকছে, না 30 পেজ ও এখনো পড়েনি, হাউ মেনি পেজ ডিড দ্য বুক কন্টেন, তাহলে বইটা কতটা পড়েছিল। তাহলে আমার রিমেইনিং কত ছিল 5/8, এর মধ্যে থেকে কত অংশ পড়ছে 1/2 পড়েছে, তা যদি আমি বিয়োগ করি তাহলে আমার কত হবে, এটা 8 হবে, এটা 5, এটা কি হতে হবে 4, -4 কেন হবে, কারণ আপনার 2টাকে 8-এ নিয়ে যেতে গেলে 4 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1/8 কি হয়েছে, না এখনো বাকি আছে। এই 1/8 মানে তো বলছে 30টা পেজ, বলছে রিমেইনিং যে অংশটা পড়ে রয়েছে, তা আমি রিমেইনিং পাচ্ছি 1/8, এটা সমান সমানই বলছে আমার 30টা পেজ। তাহলে 1 অংশ মানে কত, অবশ্যই তাহলে 30 × 8 হবে, কেন বাড়বে, বারবার করে আমি বলছি যদি বাড়ে তাহলে কী হবে, যেটা বড় সংখ্যা হবে সেটা উপরে চলে যাবে, তাহলে হচ্ছে 240টা পেজ। তাহলে পুরো বইটার কত, না 240 পেজ। 182 এটা কি বলছে, দেখুন, এ ম্যান হ্যাজ ডিভাইড হিজ টোটাল মানি ইন হিজ উইল ইন সাচ এ ওয়ে দ্যাট হাফ অফ ইটস গোজ টু হিজ ওয়াইফ, তার মানে লোকটার কাছে যা টাকা ছিল সে হাফ কি করেছে, তার ওয়াইফকে দিয়ে দিচ্ছে, তার রিমেইনিং কত থাকবে, -1 করলে অবশ্যই হাফ পড়ে থাকবে। এবার কি বলছে, 2/3 অফ দ্য রিমেইনিং, রিমেইনিং যেহেতু আমাকে বলছে তাই কিন্তু আমি বিয়োগ করছি, রিমেইনিং না বললে কিন্তু আমি বিয়োগ করতাম না, এটাও কিন্তু মাথায় রাখবে। রিমেইনিং অ্যামাউন্ট হিজ 3 সন ইকুয়ালি, এবার রিমেইনিং যেটা থাকছে সেটা ইকুয়ালি 3টে ছেলের মধ্যে ভাগ করছে, না 2/3, মানে এই যে 1/2, 2/3 কি করছে, না যদি ধরি 1/3, এটা সমান 3 জন ওর ছেলের মধ্যে ভাগ করে দিচ্ছে, তো সমান 3 জন ছেলে মানে এটা আরো 3 দিয়ে ভাগ হবে, মানে 1/9 করে প্রত্যেকটা ছেলে পাচ্ছে, কিন্তু এটাকে আমার বের করতে হবে না কারণ এটা আমাকে বলেনি। আমাকে তারপরে কি বলছে, অ্যান্ড দ্য রেস্ট অ্যামাউন্ট, রেস্ট আর রিমেইনিং মানে একই, অ্যান্ড দ্য রেস্ট অ্যামাউন্ট হিজ 4 ডটার্স ইকুয়ালি, এবং রেস্ট অ্যামাউন্ট যে আছে সে 4টি মেয়েকে সমানভাবে ভাগ করেছে। রেস্ট অ্যামাউন্ট কত, রিমেইনিং এটা ছিল এখান থেকে 1/3, তা 3টে ছেলেকে দিয়েছে, তাহলে আমার রিমেইনিং আবার রিমেইনিং কত থাকছে, 1/2 - 1/3 যদি করি 3 × 6, আর 1/6 তাহলে আমার রিমেইনিং থাকবে। এই রিমেইনিং অংশটা কি হয়েছে, তার 4টে মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে, তাহলে 1/6 যদি সমান 4টে মেয়ে ভাগ করে দেয় তাহলে এটা আবার হবে না 1/4, তাহলে কত করছে, 1টা মেয়ে কত পাচ্ছে 1/24, কিন্তু এখানে বলছে 1/24 না বলে এখানে বলছে ইফ ইচ ডটার গট 20,000, যদি প্রত্যেকটা মেয়ে 20,000 পায়, হাউ মাচ মানি উইল ইচ সান গেট, তাহলে কত করে টাকা প্রত্যেকটা ছেলে পেয়েছে। তা 1/24 = যদি আমার বলা হয় 20,000, তাহলে 1 অংশ মানে কত, 20,000 × 24। এবার এর মধ্যে থেকে বলছে প্রত্যেকটা ছেলে কত পেয়েছে, তা প্রত্যেকটা ছেলে কত পেয়েছিল, 1/9 এখানে আমি বের করেছিলাম, তাহলে ইন্টু 1/9 যদি করি তাহলে আমার কি হচ্ছে, 3 × 9 = 3/8 = 24, তা দাঁড়াচ্ছে কত, 8 × 2 = 16, এবং তারপরে 3টে 0, এটা 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে কত হবে, 3 × 5 = 15, 1 হাতে 3 × 3 = 9, আবার সেই 10 × 3 = 9, আবার 10 × 3 = 9, আবার 10 × 3 = 9, তো পয়েন্টের পরে আবার 3 ঘর যাচ্ছে, মানে এই 3 3 3 3 ভাবে চলতেই থাকবে, তাহলে এটা কত পাচ্ছে, 1/1 ছেলে পাচ্ছে 53,000
333 টাকা 33 পয়সা প্রত্যেকটা ছেলে পাচ্ছে, এটা আমার উত্তর। নেক্সট 183টা কি বলছে, অ্যান ইনস্টিটিউশন অর্গানাইজেশন, মানে কোনো একটা ইনস্টিটিউশন অর্গানাইজেশন হচ্ছে, সেটা স্কুল হতে পারে, কলেজ হতে পারে, যা কিছু হতে পারে। এ ফিট অ্যান্ড 1/5 অফ গার্লস অ্যান্ড 1/8 অফ দ্য বয়েজ পার্টিসিপেট ইন দ্য সেম, একটা কোনো ইয়েতে তারা কী করছে, সেই ইনস্টিটিউশনে বয়ের 1/5 অংশ আর গার্লসের 1/8 অংশ পার্টিসিপেট করছে কোনো একটা কিছুতে। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট টুক পার্ট ইন এ ফিটি, তাহলে এখানে কত অংশ স্টুডেন্ট পার্ট নিয়েছে। আমি যদি এই নিচের সংখ্যাটাকে ধরি, আমার স্কলে ওই ইনস্টিটিউশনে 5 জন বয়স আছে, 5 জনের মধ্যে 1 জন পার্টিসিপেট করেছে আর 8 জন গার্লস আছে, তার মধ্যে 1 জন পার্টিসিপেট করেছে, তাহলে আমার টোটাল কত হবে, 8 × 5 = 13, আর টোটাল কতজন পার্টিসিপেট করেছে, না 2, তাহলে ফ্র্যাকশন কত হবে, 2/13 আমার অ্যান্সার হয়ে যাবে। কারণ ফ্র্যাকশন কীভাবে বের করে, মোট স্টুডেন্ট থেকে কতজন পার্টিসিপেট করেছে তার তুলনা, যার সাথে তুলনা করবে সেই নিচে আর মেন সংখ্যাটা থাকবে উপরে। তো আমার মোটের সাথে তুলনা করেছে, তাই মোটটা নিচে আর যতজন পার্টিসিপেট করেছে তারা উপরে, তো 2/13 আমার অ্যান্সার। নেক্সট 184 বলছে, অ্যাট অ্যান ইন্টারন্যাশনাল ডিনার, একটা ইন্টারন্যাশনাল ডিনার মানে খাওয়া দাওয়াতে 1/5 অফ দ্য পিপল অ্যাটেন্ডিং ওয়ার ফ্রেঞ্চ ম্যান, ওখানে যা লোক ছিল তার 1/5 অংশ কি বলছে ফ্রেঞ্চ, মানে 5 জন যদি লোক হয় তার মধ্যে 1 জন কি হবে না ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ম্যান, হ্যাঁ মানে বয় যেটাকে বলা হয়। ইফ দ্য নাম্বার অফ ফ্রেঞ্চ ওম্যান অ্যাট দ্য ডিনার ওয়াজ 2/3 গ্রেটার দ্যান দ্য নাম্বার অফ ফ্রেঞ্চ ম্যান, এবার বলছে ওখানে ওম্যানের সংখ্যা কত ছিল, ফ্রেঞ্চ ম্যান যা ছিল তার 2/3 অংশ বেশি, ফ্রেঞ্চ ম্যান যা ছিল তার 2/3 অংশ বেশি, মানে প্লাস আবার ফ্রেঞ্চ ম্যান, ফ্রেঞ্চ ম্যানের 2/3 অংশ প্লাস ফ্রেঞ্চ, মানে কী বলতে চাইছি, 5 জনের ধরুন আমি চাই বলছি যে 10 জন ওখানে টোটাল, 30 জন ওখানে টোটাল লোক আছে, তা 30-এর মধ্যে 1/5 ফ্রেঞ্চ মানে কত হবে, 5 ভাগ করলে 6 জন, তো এই 6 জনের মধ্যে ফ্রেঞ্চ ওম্যান কত বলছে, ফ্রেঞ্চ ম্যান যত হবে তত প্লাস তার 2/3 অংশ, মানে 3 দুগুণে কাটলে 2, মানে 2 দুগুণে 4, 10 জন হচ্ছে ফ্রেঞ্চ ওম্যান, এটা আমাকে বলেছে। অ্যান্ড দ্য আদার ওয়্যার নো আদার ফ্রেঞ্চ পিপল অ্যাট দ্য ডিনার, এবং এর বাইরে কোনো ফ্রেঞ্চ মানুষ ছিল না, দেন হোয়াট ফ্র্যাকশন অফ দ্য পিপল অ্যাট দ্য ডিনার ওয়্যার নট ফ্রেঞ্চ, তাহলে ওখানে ফ্রেঞ্চ কজন ছিল না সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে আমি এখানে কী পাচ্ছি, 1/5 অংশ বলছি ফ্রেঞ্চ, আবার এই 1/5 অংশ যেটা তখন দেখালাম তার 2/3 প্লাস 1/5 করলে আমি কত পাবো, না ফ্রেঞ্চ ওম্যানটা পেয়ে যাব। এখানে কত হচ্ছে আমার 2/15 প্লাস 1/5, এটা যদি করি তাহলে কত হবে, নিচে 15, এটা 15 আনতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে প্লাস 3, মানে 5/15 কাটাকুটি করলে আমার থাকছে 1/3, তাহলে আমার 1/3 ছিল কি ওখানে ফ্রেঞ্চ ওম্যান, টোটাল সংখ্যা 3 জনের মধ্যে 1 জন ছিল ফ্রেঞ্চ ওম্যান, তা টোটাল ফ্রেঞ্চ ম্যান আর ওম্যান মিলে কত হচ্ছে, 1/5 প্লাস 1/3 যদি করি 15 হবে, 3টা এখানে যাবে 5টা এখানে আসবে, যেভাবে ভাগ করে তখন 8/15 হচ্ছে আমার ওখানে টোটাল ফ্রেঞ্চ লোক ছিল, ছেলে এবং মেয়ে মিলিয়ে, তাহলে ছিল, তাহলে বাদ বাকি যারা ছিল তারা ফ্রেঞ্চ ছিল না, তারা কত, -1 যদি করেন তাহলে বেরোবে 7/15, কী করে 7/15, এখানে কী হবে গুণ হবে 15, 15 থেকে 8 বাদ গেলে 7 পড়ে থাকবে, তা 7/15 হচ্ছে আপনাদের অ্যান্সার। নেক্সট 185 এটা কী বলছে, ইন এ ক্লাস 3/5 অফ দ্য স্টুডেন্টস আর গার্লস অ্যান্ড আদার্স বয়েজ, মানে গার্লস যদি 3/5 হয় তাহলে বয়স কত হবে, এখানে -1 করতে হবে, -1 করলে 2/5, এটা হচ্ছে আমার, সরি এটা বয়েজ, রেস্ট অফ বয়েজ মানেই হচ্ছে এখান থেকে 1 বিয়োগ করতে হবে, এখানে টোটাল অংশ বা পার্ট যখন হয় তখন আমরা মোট 1 ধরি, দ্য রেস ইফ 2/9 অফ গার্লস অ্যান্ড 1/4 অফ বয়েজ আর অ্যাবসেন্ট, তাহলে বলছে গার্লসের মধ্যে 2/9 আর বয়েসের মধ্যে 1/4 বলছে আমার অ্যাবসেন্ট রয়েছে, হোয়াট পার্ট অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইজ প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট কত ছিল, আমি যদি 2/9 আমার যদি অ্যাবসেন্ট থাকে
তাহলে প্রেজেন্ট কত হবে? মাইনাস এক করলে কত বেরোবে? 7/9, আর এখানে মাইনাস এক করলে বেরোবে 3/4। আমি যদি মেয়েদের সংখ্যা ধরি 3/5, তাহলে আমার টোটাল মেয়েদের সংখ্যা এটা, সেখান থেকে আমার এতজন প্রেজেন্ট, আর 2/5 হচ্ছে টোটাল আমার ছেলেদের সংখ্যা, তার মধ্যে এটা আমার প্রেজেন্ট। 3 দেখাচ্ছে, 3 × 3 = 9, 2 × 2 = 4, তার মানে কত পড়ে থাকছে এটা গার্লসটা? উপরে 7 আর নিচে 15, আর বয়েজ কত পড়ে থাকছে আমার? উপরে 3 আর নিচে 10। আমার টোটাল কতজন প্রেজেন্ট আছে সেটা আমাকে বের করতে বলেছে ফ্র্যাকশানে, তো এই দুটো আমার যোগ করলে বেরিয়ে যাবে। আমি এদের কি পাচ্ছি? এলসিএম করলে 30 বেরোবে। কি করে 30 বেরোবে? দেখুন, এর মধ্যে 5 আছে, 3 আছে, আর এর মধ্যে 5 আছে, 2 আছে। 5 5 কমন পেয়ে গেলাম, 3 আর 2 আলাদা, 3 × 2 = 6, আর 5 এ 30, তা 15 × 2 = 30 হয়, তার 7 × 2 = 14 হবে, আর এটা 30 করতে হবে 3 দিয়ে গুণ + 9, তাহলে আমার এখানে কত দাঁড়াচ্ছে? 23/30। তাহলে আমার টোটাল ফ্র্যাকশনে কতজন, মানে 30 জন যদি স্টুডেন্ট হয়, তার মধ্যে 23 জন প্রেজেন্ট রয়েছে, এর মধ্যে ছেলেও আছে মেয়েও আছে। 186 একটা বলছে, 1/3 অফ দ্য বয়েজ অ্যান্ড হাফ অফ দ্য গার্লস অফ এ কলেজ পার্টিসিপেট ইন এ সোশ্যাল ওয়ার্ক প্রজেক্ট। মানে ছেলেরা, টোটাল যা ছেলে আছে ওখানে, তার 1/3 অংশ পার্টিসিপেট করছে, আর টোটাল যা গার্লস রয়েছে তার হাফ, মানে 1/2 অংশ একটা সোশ্যাল ওয়ার্ক প্রজেক্টে পার্টিসিপেট করছে। ইফ দ্য নাম্বার অফ পার্টিসিপেটিং স্টুডেন্ট ইজ 30 out of which 100 বয়েজ। এবার বলছি টোটাল পার্টিসিপেট স্টুডেন্ট হচ্ছে 30, যার মধ্যে 100 জন হচ্ছে বয়েজ। তো 100 জন যদি বয়েজ হয়, তাহলে গার্লস কত? টোটাল থেকে ছেলেটা বাদ দিলেই আমি মেয়েদের সংখ্যাটা পেয়ে যাব। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন এ কলেজ, তার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট জানতে চেয়েছে। তাহলে ভালো করে একটা দেখুন, যদি 3 জনের মধ্যে ছেলেদের, 3 জনের মধ্যে 1 জন পার্টিসিপেট করে, কিন্তু এখানে 1 জন না বলে যদি বলে আমার 100, মানে 1/3 = আমার 100 জন হচ্ছে, হ্যাঁ, তাহলে 1 = 1%, তাহলে কি হবে? 1/3 = 100 জন, কারণ এটা পার্টিসিপেট করেছে, এটা অংশ, আর এটা হচ্ছে আপনার সংখ্যা, তো দুটোই তো আমার সবসময় সমান হয়। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? 1 অংশ = ছেলেদের টোটাল সংখ্যা হবে 300, আর গার্লসদের মধ্যে কি বলছে? 1/2 জন পার্টিসিপেট করেছে, কিন্তু এখানে হাফ না বলে আমি এখানে পাচ্ছি 200 জন পার্টিসিপেট করেছে। তাহলে 1 অংশ = কত হবে? 400। তা টোটাল স্টুডেন্ট জানতে চেয়েছি ছেলে আর মেয়ে মিলে কত, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি 700 জন, তো 700 আমার হয়ে যাচ্ছে অ্যান্সার। 187 একটা কি বলছে দেখুন, টু উইন অ্যান ইলেকশন, একটা ইলেকশন হচ্ছে, ভোট হচ্ছে, সেখানে জিততে গেলে এ ক্যান্ডিডেট নিডস 3/4 অফ দ্য ভোট কাস্ট, মানে টোটাল যা ভোট হবে, যদি টোটাল ভোট সংখ্যা যদি বলি 4 জন ভোট দিচ্ছে, তার মধ্যে তাকে 3টে ভোট পেতেই হবে, 4 জনের মধ্যে কটা পেতে হবে? 3টে। তারপরে বলেছে ইফ আফটার 2/3 অফ দ্য ভোটস হ্যাভ বিন কাউন্ট, যদি 2/3 অংশ ভোট অলরেডি দেওয়া হয়ে যায়, এ ক্যান্ডিডেট হ্যাজ 5/6 অফ হোয়াট হি নিডস, ওর যা প্রয়োজন ছিল, এই 3/4 যা প্রয়োজন ছিল, তার 5/6 অংশ ভোট পেয়েছে, দেন হোয়াট পার্ট অফ দ্য রিমেইনিং ভোট ডাস হি স্টিল নিড, তাহলে যে ভোটটা বাকি থাকছে তার মধ্যে সে কতটা পাবে সেটা জানতে চেয়েছে। এবার দেখুন, যদি 2/3 অংশ ভোট যদি দিয়ে থাকে, তার বাকি কি? -1, 1/3 অংশ বাকি রয়েছে, আর ও ভোট পেয়েছে কত অংশ? 3 × 6, তার মানে এইটাও ভোট পেয়েছে, 5/8 অংশ ও ভোট পেয়েছে। তাহলে ওকে এখনো কত ভোট পেতে হবে? ওকে আগে কত পেতে হতো? 3/4, তার মধ্যে থেকে ভোট পেয়েছে 5/8, তাহলে ওকে এখনো কত পেতে হবে? এটা বিয়োগ করতে হবে 8, এটা আপনার হয়ে যাবে 6 - 5, তাহলে আমার দাঁড়াচ্ছে 1/8 অংশ ওকে ভোট এখনো পেতে হবে। টোটাল ভোট যেটা বাকি, মানে যেটা বাকি রয়েছে, 1/3 অংশ বাকি রয়েছে, এর মধ্যে 1/8 অংশ ওকে পেতে হবে, তাহলে কত দাঁড়াবে? 1/8, এটা হয়ে যাবে 3, তার মানে 3/8 অংশ ওকে এখনো ভোট পেতে বাকি রয়েছে, এটা আমার কাছে চেয়েছে। ঠিক আছে, এই জায়গাটা একটু মাঝখানে আমি ঠিক করে কোশ্চেনটা দেখে নিই, ক্ষমা করবেন, একটু ভালো করে যেটা বুঝে নেন, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমাকে কি বলেছে এখানে? চেয়েছে যে মোট যে ভোট বাকি রয়েছে, মোট ভোট এটা বাকি রয়েছে, এর মধ্যে থেকে কত অংশ পেতে হবে?
ওকে 1/8 অংশ পেতে হবে, তাহলে মোট ভোট যেটা সে তুলনা করবে সেটা নিচে, আর যেটা পেতে হবে সেটা উপরে। তাহলে 1/8 ইনটু আমার কী হবে, এটাকে ভাগ গুণ করলে 1/3টা উপরে 3 চলে যাবে, তাহলে আমার 3/8 অংশ আমার হয়ে যাচ্ছে অ্যান্সার। 188 এটা কি বলছে, ইন অ্যান অফিস, একটা অফিসে 3/4 অফ দ্য স্টাফ ক্যান নাইদার টাইপ নট টেক শর্ট হ্যান্ড। টাইপ আর শর্ট হ্যান্ডের মধ্যে কোনোটাই পারে না কত, 3/4, তাহলে পারবে কত, -1 করলে 1/4, তারা দুটোই পারে। হাউএভার 1/5 ক্যান টাইপ অ্যান্ড 1/3 ক্যান টেক শর্ট হ্যান্ড, এর মধ্যে এই 1/4-এর 1/3 এবং 1/5 অংশ কি পাচ্ছে না, শর্ট হ্যান্ড অথবা টাইপ পাচ্ছে। হোয়াট পার্ট অফ দ্য হোল স্টাফ ক্যান ডু বোথ, তো পুরো স্টাফের মধ্যে কে দুটো কাজই করতে পারবে। তাহলে আমি যদি এই দুটোকে যোগ করে দিই, কারণ এরা এদের মধ্যে একজন শর্ট হ্যান্ড পারে আর একজন টাইপ পারে, তাহলে আমার কি দাঁড়াবে, 8/15, যারা টাইপও পাচ্ছে শর্ট হ্যান্ডও পাচ্ছে। কতজনের মধ্যে, এই 1/4 অংশের মধ্যে পাচ্ছে 8/15, তাহলে এইটা থেকে যারা শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং পারে এবং মোট যে টাইপিং যারা দুই পারছে, এর মধ্যে কী রয়েছে, শর্ট হ্যান্ড এবং টাইপিং রয়েছে, যার মধ্যে কিছু সংখ্যা 1/3 অংশ হচ্ছে যারা শুধু শর্ট হ্যান্ড পাচ্ছে কিন্তু টাইপিং পাচ্ছে না, 1/5 অংশ শুধু টাইপিং পাচ্ছে শর্ট হ্যান্ড পাচ্ছে না। তা এই দুটো যোগ করে যদি আমি এখান থেকে বিয়োগ করি, তাহলে আমার কী দাঁড়াবে, যে সংখ্যাটা দাঁড়াবে তারাই কী হবে না, একই সাথে শর্ট হ্যান্ড এবং টাইপিং পাচ্ছে। তা আমি যদি বিয়োগ করি, এটা হবে 60, হ্যাঁ এটাকে হবে 4/32 -15, তো এখান থেকে বিয়োগ করে 12 থেকে 5 বাদ গেলে আমার থাকছে 7, আর 1/17/60। তাহলে এই অংশটা কি পাচ্ছে, মোট যদি আমার স্টাফ ওখানে 60 জন হয়, তার মধ্যে মোটে 17 জন শর্ট এবং টাইপিং একই সাথে পারবে, এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা বন্ধুরা, আজকে ভিডিও আমি এই পর্যন্তই রাখছি, নেক্সট দিন 189 থেকে করাবো। অঙ্ক অনেক কম করানো হচ্ছে পার ডে, কারণ অঙ্কগুলো অনেক বেশি করে বোঝাতে হচ্ছে, তা কোনো জায়গায় একটু কম করানো হবে, কোনো জায়গায় একটু বেশি করানো হবে, ওটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। যেখানে আপনার ওকে বোঝাতে কম হবে সেই সব জায়গাগুলো আমার হুক অনেক স্পিডে এগোবে। আর আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের উপকারে আসছে এবং আপনাদের ভালো লাগছে, তা যে কারণে আমি আশা করব যে অবশ্যই ভিডিওটাতে আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং যদি চ্যানেলে নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা চেপে দিন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেতে পারেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা পুরো দেখার জন্য।